আমি আজকে আসছি কাঁঠালবাড়ি ঘাট বেসিক্যালি এটা হচ্ছে ফরিদপুর সাইডে এখানকার একটা আলোড়ন জাগানো দোকান মোল্লা হোটেল প্রোপাইটার মোহাম্মদ আলমগীর খান এখানে গরুর গোস্তের ভুনা খিচুড়ি পাওয়া যায় এখানে খিচুড়ির রেট লেখা আছে খিচুড়ি প্রতি প্লেট 120 হাফ 60 টাকা প্রথমে হাফ প্লেট খেলে 80 এবং হাফ পার্সেল নিলে 80 যেখানকার খিচুড়ি এত ফেমাস হয়ে গেছে খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে বাইকাররা এখানে আসে মোল্লা হোটেলের সামনেকার ক্রাউড দেখেন কি ফেমাস এই খিচুড়ি কত দূর দূরান্ত থেকে ছেলেপেলেরা আসছে বাইক নিয়ে এই কাঁঠালবাড়ি ফেরিঘাটে মোল্লার হোটেল এই দোকানের একটাই আইটেম শুধু খিচুড়ি গরুর মাংসর ভুনা খিচুড়ি এটা খাওয়ার জন্য ভাই দোকান কতদিন যাবত চালাইছেন আপনি জি এরকম ভিড় প্রতিদিন পরে প্রতিদিনই থাকে না মানুষ কিন্তু আপনি খিচুড়ি অনেক পছন্দ করে পছন্দ করে পছন্দ না করলে কি আর খাইতো হ্যাঁ পছন্দ করে তো এই যে না আই যাচ্ছে যাইতাছে খাইতাছে আপনি এখানে শুধু একটা আইটেম না কাকা হ্যাঁ আইটেম আছে শুধু গরুর মাংস ভুনা খিচুড়ি শুধু গরুর মাংস ভুনা খিচুড়ি ইলিশ মাছ আছে সাথে ওটা যদি চাই তো দিতে পারি আচ্ছা না চলে নাই মোহাম্মদ আলমগীর হোসেন না তাই এই হোটেলের প্রোপাইটার আপনারা তো দেখতেছেনই কি পরিমাণ ভিড় ছিল এতক্ষণ এই সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ খুব ফেমাস একটা দোকান ইয়া দিনে কিরকম সেল হয় দিনে কখন থেকে শুরু করে বিকাল 4টা থেকে রাত 2টা পর্যন্ত এমনি কিরকম বেচা কেনা হয় এখানে 80,000-90,000 মাশাআল্লাহ সবাই খিচুড়ি খেতে আসছিল চলে যাচ্ছে এখন হিউজ ক্রাউড ছিল এতক্ষণ এখানে যার হাতের খিচুড়ি আমরা এত মজা করে খাই ভাই অনেক ধন্যবাদ আপনি অনেক মজা করে খিচুড়ি রান্না করে খাওয়ান আমাদেরকে করতেছে এটা স্পেশালি আমাদের জন্য কেটে ভাজা নাকি ভাই পদ্মার ইলিশ পিস গুলা দেখেছ খাইতো সুন্দর ভাই ম্যাডেড হ্যাঁ নাইস নাইস গ্রানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ইলিশের ফ্রেশ ইলিশ মাত্রই আমরা বসিয়ে দিয়ে ধরছি পদ্মা নদীর থেকে অলরেডি কালার চলে আসছে বাদামি বাদামি কালার এই হইতেছে মোল্লার গরুর মাংসের ভুনা খিচুড়ি কালারফুল এখন আমরা এটা টেস্ট রিভিউ দিব হাউ ইট টেস্ট তাহলে চলেন আমরা বিসমিল্লাহ করি মোল্লার নাকি
টেস্টও ভালো, টেস্ট কিন্তু ব্যাপক টেস্ট।